هيجي لاكسي أمال لوجي هيجور أبنا أورفار بان أهراني بوريجنتو أمي دوملي دامناي أمرا خامويلو دورج بوريجناي أمي هنا سيناي ليتام هنا ماف أمار فواي ليتام أرتو لاغلام جوخلا أري جوخلا لاجيا أبوي دو فوري بار دونسو إبعن برباد أمار مسلمان خال أمار جوان خال درجور شهيد إيمان أور شهيد جدي أكبر الله رداخو الله دشبار رداخو لا إله إلا الله 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 محمد رسول الله আমরার কাছে صبر রইতো আমরার কাছে ধৈর্য রইতো আমরা যদি হাসা আলগর মার اولاد হই হাসা আলগর যদি ঈমান ওয়ালা বাবার ছেলে হই আমরা বাবার লাগে যদি বাড়িত বইয়া হাত উঠাই কবরও গিয়া যদি হাত উঠাই আর দোয়া যদি আল্লাহর কাছে পাঠ করি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলি আয় আল্লাহ আমার মা এবং বাবা ছোটবেলা যেভাবে আমার স্নেহ মায়া محبت আল্লাহ কল লইলা এইভাবে আপনি কবর আমার মা এবং বাবার মায়া খান করিলা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বাবার কবর বাচ্চা যখন আয়া জারি করে মার কবর আয়া যখন বাচ্চা আ জারি করে দাদার কবর দাদির কবর নাতি নসায় যখন আ জারি করে আল্লাহ রহমান এবং রহিমর তজল্লি মা এবং বাবারে আল্লাহ কবর নিষ্পাপ বানাই দিলা ও গো সুবহানাল্লাহ ও যে ভাই গুরু রায় হবাই দৌড়া রায় কিন্তু খমসখম কত বড় সংকট তোমার আমার সামনে একবারে আন করিব এখন কোন চাইন বাইক থেকে যাবার কোনো আশা আসেনি কোনো আশা নাই ভাই ইলা তো বেজান অর নানি ডেইলি ডেইলি বনেন নানি যে এখন আম থেকে উঠিয়া বাড়ি যাওয়ার কোনো পারমিশন নাই আমরা কিওর উপরে অত মজবুত হইলাম অত শক্তিশালী অবস্থায় দুনিয়া জমিনে বেপরোয়া গুরিয়ার একজন মানুষ যদি জলো ঢুকে আফিল খর্নেওয়ালা যদি উপরে না থাকে আফিল খর্নেওয়ালা যদি থাকে না জেলদাকি বারোই বার কোনো উপায় আছে না কোনো আশা রাখতে পারব আর যদি একজন আফিল খারি থাকি যায় তাহলে জেলো থাকনেওয়ালার আশা ভরসা থাকবো আজ না দশ দিন বাদে হোক এক মাস বাদে হোক আমি রিহাই পাইমু আমি রইতাম না আর যদি আপিল খারি থাকে না তাহলে আমার ভাই আইন হল কোনো আশা নাই কবর ইখান জেলখানা নাই এর থেকে আরো জটিল এক জায়গা কবর এর থেকে আরো জটিল জায়গা এই জায়গার মধ্যে যাওয়ার পরে যদি আপিল খারি একজন না তুইয়া যাও যে আপিল খারি কইতো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আয় আল্লাহ আমার মারে মারিও না আমার বাবারে মানিও না আমার মা এবং বাবা আমার ছোটবেলা যেভাবে মায়া মোহাব্বত কষলা লালন পালন কষলা আয় আল্লাহ এইভাবে আমার মা এবং বাবারে মায়া মোহাব্বত করিলাও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমি বাচ্চা যখন বাবার কবর যাই গিয়া মার কবর ভালো গিয়া ফিল করে আমি আল্লাহ মা এবং বাবারে আমি আল্লাহ মাফ করিয়া দিলা সুবহানাল্লাহ আমার মুরব্বী হল আমার জোয়ান হল একজন আফিল খারি জমিনে তুইয়া যাওয়া মুনাসিব দিনা মুনাসিব নাই তোমার কবর খরন কবরের উপরে একজন আফিল খারি আপনারা বানাইয়া তুইয়া যাইও আমা আফিল খরনেওয়ালা হইয়া কবর যাইও না কবর সবচেয়ে সংকট এক জায়গা তা একদিন করি দুই দিন করি বিয়া পারা নাই কোটি কোটি বছর কবর মুসলমান তাহা লাগব 40 বছর আর 60 বছর 50 বছর নাই
কোটি কোটি বছর কবর তাহা লাগব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর রাখা হইল হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও সাহাবারা আমার একটা দিল থেকে শরণ ছুটি গেল হযরতে সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা ও সিদ্দিক কিতা আপনার শরণ থেকে ছুটছে বলে নবীজির কিবলা ঠিক করি আইলাম না ঠিক করতে পারলাম না আবার নবীজির কবর যাওয়া লাগব নবীজির কিবলা ঠিক আছে নি না দেখা লাগব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলা নবীজির কবর গুরিয়া যাইতে হইলে আমি নবীজির দামান আমি আলী যাইতাম দ্বিতীয় কোন সাহাবি যাইতে পারত না হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানি লাইলা কইলা ও আলী তোমার পারমিশন আছে তুমি নবীজির কবর দ্বিতীয়বার যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া দেখলা নবীজির কিবলা বিলকুল ঠিক আছে কোনো শক সন্দেহ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান নবীজির চেহারার দিকে আমি নজর ডালিলাম দেখলাম নবীজির দৌড় আপনার তরতরাইয়া লড়চড় করে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি বুঝি লইলাম আমার দিলের মধ্যে আইলো যে আল্লাহ রাসূল কবর জিন্দা হয়ে গেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও সিদ্দিক তাড়াতাড়ি আও হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ব্যাপার কিতা বলে নবীজি তো মুর্দা নয় কেন নবীজিরে দবন করতাম নবীজি তখন জিন্দা হয়ে গেছেন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হে আলী তুমি জানো না তুমি শুনছো না আমি শুনছি জানি নবীজি দবন করতাম তুমি উঠিয়াই যাও হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত দরিয়া কবর থেকে উঠাইলা উঠানি পরে নবীজিরে দফন করা হইল হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে আমরা শুনছি যে ঈমানওয়ালা কোনো সময় মুর্দা না সুবহানাল্লাহ যদি ঈমানওয়ালা রেখা কোন ফিন্দানি হয় ইমানওয়ালারে যদি দুয়ানি হয় ইমানওয়ালার যে আপনার জন যাও ইমানওয়ালারে যদি কবর রাখা হয় এরপরে তোমাতান জানিয়া রাখো ইমানওয়ালা মুর্দা না সুবহানাল্লাহ হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা তুমি জিন্দা হইলা কিটা দেখলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবীজির দো উঠে খালি তরতরাইয়া লড়ের আমি আমার খান নবীজির হুটো লাগাইলাম লাগানি পরে আওয়াজ শুনতে পাইলাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি